গ্রামীণ টেলিকম ভবনের 8টি প্রতিষ্ঠান জবরদখল করা হয়েছে। বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রতিষ্ঠানগুলোর গেটে তালা পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ তুলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু কারা দখল করলো ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান, জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর মিরপুর 1 নম্বরে চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবন। ভবনটিতে ডক্টর ইউনুসের 16টি কোম্পানি রয়েছে, যার প্রতিটির চেয়ারম্যান হলেন ডক্টর ইউনুস নিজেই। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের অভিযোগ, গ্রামীণ ব্যাংক তাদের 8টি প্রতিষ্ঠান জবরদখল করেছে, এগুলো তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি। দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম, দেশের মানুষ আমাদেরকে পরামর্শ দেবে। আমরা এতে পুলিশের কাছে হার মেরেছি, আমরা পুলিশ আমরা সাহায্য পাইনি, যেটা আমাদের পাওয়ার কথা। আইন আদালত কোথায় গেল? যারা এসছে তারা বলছে তারা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এসছে। বৃহস্পতিবার গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস বলেন, জীবনে বহু রকমের দুর্যোগ দেখেছে, কিন্তু এরকম দুর্যোগ আর দেখেনি। কোনোদিন যে হঠাৎ করে বাইরে থেকে কিছু লোক এসে বলল তোমরা সরে যাও, এটা কি মানা যায়? গত 12 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এ ভবনে অবস্থিত 8টি অফিস দখল করে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই দিন থেকে তারা ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মেরে রাখে তখন কেমন লাগার কথা আপনারাই বলুন। তাহলে দেশে আইন আদালত আছে কিসের জন্য? তারা আদালতে যেতে চায় না। আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান সরেন, এখানে এখানে আমি এখানে থাকবো, ওখানে থাকবে, কিরকম লাগে? তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন ভাই তুমি এরকম করছো কেন, সে বলে যে না আমার বাবার নাকি সম্পত্তি ছিল, এটা তোমরা দখল করে ফেলেছো। তো বাবার সম্পত্তি হলে তো এটা জবরদখল করতে পারে? এ নিয়ে কথা বলেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের 53 একর জমির ওপর রাজুকের অনুমোদন নিয়ে টেলিকম ভবনটি নির্মাণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের জবরদখল নেওয়ার কোনো আইনি এখতিয়ার নেই। এই কোম্পানিগুলি তৈরি হয়েছে কোম্পানি আইনের আন্ডারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে। আর গ্রামীণ ব্যাংক সৃষ্টি হয়েছে আইনের ভিত্তিতে, অর্ডিন্যান্সের ভিত্তিতে। তো আইনের ভিত্তিতে, অর্ডিন্যান্সের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান কখনো কোনো প্রাইভেট কোম্পানির মালিকানা বা শেয়ার হোল্ডার কোনো কিছুই তারা থাকতে পারে না, হতে পারে না। শ্রম আইনের একটি মামলায় বছরের শুরুতে 6 মাসের সাজা হয় ডক্টর ইউনুসের। এই মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন। চলতি মাসের শুরুতে আরেক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। এস আই রাজ, এটিএন নিউজ।